এবার চুরি গেল আস্ত চন্দন গাছ। ঘটনা জানাজানি হতেই সরগোল পড়ে গেছে গোঘাট জুড়ে। ঘটনাটি গোঘাটের কামারপুকুর রামকৃষ্ণ মঠ সংলগ্ন এলাকার। স্থানীয় সূত্রে জানা গেছে, কামারপুকুর মঠ সংলগ্ন হালদার পুকুরে দীর্ঘদিন ধরে একটি চন্দন গাছ ছিল। কয়েকদিন আগে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেই গাছটি কেটে নিয়ে চলে যায়। বর্তমানে আস্ত গাছটা উধাও হয়ে গেছে। স্থানীয় মানুষদের একাংশের দাবি, কয়েকদিন আগে ওই গাছ চুরির ঘটনা ঘটেছে। চন্দন গাছটির আনুমানিক মূল্য হবে কয়েক হাজার টাকা। স্থানীয়দের আরো দাবি, এই গাছটি মঠের অধীনস্থ, তাই এ বিষয়ে প্রকাশ্যে তারা মুখ খুলতে নারাজ। অন্যদিকে মঠ ও মিশন কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেননি। সব মিলিয়ে ঘটনা জানাজানি হতেই সরগোল পড়ে গেছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে চন্দন গাছ চুরির তদন্ত শুরু হয়েছে। আর এই ঘটনায় গোঘাট পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে এই চুরির ঘটনা ঘটলো, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করছে স্থানীয়রা। নিউজ আজ বাংলা, কামারপুকুর। বাড়ির চার দেওয়ালের বন্দি জীবনে হাঁপিয়ে উঠছেন? রোজ বাড়ির রান্না খেয়ে বোর লাগছে, স্বাদ বদল করতে চান? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে নদীর মনোরম পরিবেশে আহারের সুবন্দোবস্ত আছে এখানে। সুসজ্জিত পার্কে বসে আপনার প্রিয়জনের সাথে লাঞ্চ বা ডিনারের সেরা ঠিকানা অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এছাড়াও আমাদের নবতম সংযোজন, এখানে স্টে রুম, বিয়েবাড়ি ও অন্নপ্রাশনের জন্য হল ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল ময়াল বাসস্ট্যান্ড, এখানে গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। তাহলে আর দেরি না করে আজই আসুন অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের ফোন নাম্বার 7602961402 অথবা 8637064001। অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।